প্রবাসী বন্ধুরা, আপনারা অনেকেই এই মায়ের ইসলামকে সাপোর্ট করেছেন, অনেক অনেক শেয়ার করেছেন, প্রবাসী অনেক প্রবাসী পেজ থেকে অনেকে শেয়ার করেছেন এই বোনটাকে। অবশ্যই আপনার যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা আপনাদের যে কোনো গ্রুপে শেয়ার করবেন এই ভিডিওটা, কারণ প্রবাসীরা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একতাই শক্তি, একতাই বল। বুকে চিন চিন করছে হায় মন তো মায়ের কাছে চায়, বুকে চিন চিন করছে হায় মন তো মায়ের কাছে চায়, আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজন আরে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তোমাকে যত দেখি নতুন লাগে কেমন না রাগুন শুধু বুকে জাগে, তোমাকে যত দেখি নতুন লাগে কেমন না রাগুন শুধু বুকে জাগে, আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে, হায় আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে, দাও না সারা তোমায় ডাকি চোখের ইশারায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যার গান শুনলাম তিনি ইতিমধ্যেই কিন্তু ভাইরাল, ইতিমধ্যে কোটি কোটি মানুষ ওকে নিয়ে যেখানে যাই, আগে ভাই একটু সেলফি তুলি বা একটু কুলফি তুলি, গাড়ির মধ্যে গাড়ি থামিয়ে অনেকে ডিস্টার্ব করে, যে ডিস্টার্ব এটা ভালোবাসা থেকে, যাই হোক আমি একটু যেহেতু নেগেটিভ মানুষ অনেক সময় একটু নেগেটিভ কথা বলে থাকি। সব কিছু চোখ মেলে মেনে নেওয়া যায়, চলনা মেনে নেওয়া যায় না, জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে, সব কিছু চোখ মেলে মেনে নেওয়া যায়, চলনা মেনে নেওয়া যায় না, জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে, যায় যায় দিন চলে যায় কত যে বুকে ব্যথা জমা হয়ে রয়, হে জীবনের বড় পরাজয় কথা বলছি টেলিজন মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে, আশা করি সকলেই আছেন ভালো, দূর করে মনের যত আর কালো। আর আমার পাশে যিনি রয়েছে লেডিস এন্ড জেন্টস, কখনো নারী কখনো পুরুষ, ওর গান শুনে কখনো কখনো আমি হয়ে যাই বেহুশ, আপনারা হয়েছেন ইতিমধ্যে ভাইরাল, কোটি কোটি মানুষ যারা দেখেছেন, কোটি কোটি মানুষ ওর গান শুনেছেন, টেলিফিল্ম দেখেছেন, শর্ট ফিল্ম দেখেছেন, গানটাই বেশি শুনেছেন। তো মায়েরা ইসলাম ওরফে তহিদ খান কেমন আছেন? কেমন ভাই? ভালো আছি ভাই, ভয় লাগে মানে জীবনের পরাজয় কেন, আপনার কি মানে কি পরাজয় কি হয়েছে কখন এরকম, মানে আপনি তো নিজে একাই তো একশো, মানে দুইজন দুই ভয়েস ভয়েস করেন আর কি? না ভাই আসলে এটা তো গান আর আসিফ হইছে আমার প্রিয় শিল্পী, তো আসতে বলে ভয় লাগে। তো যাই হোক আসিফ ভাই, আমাদের আসিফ ভাই হচ্ছে ওনার প্রাণপ্রিয় একজন মানে মানুষ, যার গান শুনে শুনেই মিডিয়ায় এই মানে গান গাওয়ার ইচ্ছা যাচ্ছে না। তো আসিফ ভাই বাড়ি তো কুমিল্লা, আপনার বাড়ি কুমিল্লা? জি ভাই। হ্যাঁ আচ্ছা কুমিল্লা। তো আসিফ ভাইয়ের আর কী কী গান পারেন আপনি, আর প্রথমে একটু বলে নেন যে আমরা যে চ্যানেল থেকে কথা বলছি টেলিজন মিডিয়া, এই মিডিয়াতে এসে পরিবেশটা কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম, আমি মায়েরা ইসলাম ওরফে তহিদ খান। যাই হোক টেলিজন মিডিয়া থেকে এখন কথা বলতেছি, অবশ্যই আপনারা পাশে থাকবেন আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। মানে মেয়ের বয়স শুনলে আমার ভিতর বাইরে উতলায় ওঠে, আর যখন শুনি ভাই আমি
কত নায়ক নায়িকার চাটি বাটি গোল করলাম আমি মিশা, আর ওর ওই ভয়েস শুনলে আমার বিশা মানে মনে হয় আমার বিশা লেগে গেছে। যাই হোক, আচ্ছা আমরা এই যে পরিবেশটা, আপনি অনেক ইন্টারভিউ দিয়েছেন, আমরা দেখেছি যে বিভিন্ন চ্যানেলে দিয়েছেন, কোটি কোটি মানুষ দেখেছে, এটা কি একটু ভিন্ন মনে হয় যে এই পরিবেশটা একটু ভিন্ন মনে হচ্ছে না? হ্যাঁ একটু ভিন্ন মনে হচ্ছে, একটু ভিআইপি ভিআইপি মনে হচ্ছে না? জাস্ট এন্টারটেনমেন্ট ফান করলাম। তো আর কার কার গান আপনার ভালো লাগে? আসিফ ভাইয়ের তো রয়েছেই, আর কার কার গান আপনার ভালো লাগে খুব বেশি বেশি গান আর কি? আমার মাটির গাছে লাউ ধরেছে, ও আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগি সোহাগি। কাজল দিয়ে ঘিরে রাখলাম চোরে নাবার ধরে, কেমন করে পড়লো সে লাউ বৈরাগীর নজরে, ও লাউ বৈরাগীর নজরে, আবার হরণ করে নিতে চাষে, ওলাও হরণ করে নিতে চাষে, বানাইতে তা ডুগডুগি ডুগডুগি। আমারে লাউয়ের পিছে লাগলো বৈরাগি, ও মোহন আমারে লাউয়ের পিছে লাগছে বৈরাগি। আচ্ছা এই গানটার কিন্তু অনেক মানে অনেক শব্দ অনেক মিনিংস রয়েছে, যা আমরা অত কিছু জানতে জানি, কবিরা লিখেছে ওরাই ভালো জানে। তো আপনার মানে আমাদের ফিমেল সিঙ্গার ওনার মানে ফেভারিট সিঙ্গার ফিমেল হচ্ছে ডলি শান্তিনী ম্যাডাম, আর মেল সিঙ্গার হচ্ছে আসিফ ভাই। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে, আপনি তো আরও আরও অনেক গান শুনেছি আমরা, আমাদের সাবিনা ইয়াসমিন ম্যাডাম, রুনা লায়লা ম্যাডাম, এদের গান কি আপনার ভালো লাগে না? হ্যাঁ অবশ্যই ভালো লাগে। তো আমাদের রুনা লায়লা ম্যাডামের একটা গান শুনি আপনার ভয়েস থেকে। এটা একটু ডেফিনেটলি ডিফারেন্ট, মানে আপনি যে ছেলে ভয়েস করতে পারছেন সেই ভয়েসে একটু শোনান। ওই যে বাবা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না, এই ধরনের বাড়ির মানুষ কহে আমায় তাবিজ কইরাছে, পাড়া পড়শি কহে জেনে ভূতে ধইরাছে, কে কহরে বলি আমি কেহ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে জেনে ভূতে ধইরাছে, কে কহরে বলি আমি কেহ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। আমি নাকি জলের ছলে যাই ঘাটে, ওই আমি নাকি পথে দিন কাটে, ওই আমি নাকি জলের ছলে যাই ঘাটে, আমি নাকি পথে দিন কাটে, যা বলুক তা বলুক নাই অন্য কিছু বুঝি না, শুধু জানি মনের ঘরে চোর এসেছে চোর এসেছে। বাড়ির মানুষ কহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কহে জেনে ভূতে ধরেছে, কে কহরে বলে আমি কেহ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যার গান শুনলাম তিনি ইতিমধ্যেই কিন্তু ভাইরাল, ইতিমধ্যে কোটি কোটি মানুষ ওকে নিয়ে যেখানে যাই, আগে ভাই একটু সেলফি তুলি বা একটু কুলফি তুলি, গাড়ির মধ্যে গাড়ি থামিয়ে অনেকে ডিস্টার্ব করে, যে ডিস্টার্ব না এটা ভালোবাসা থেকে। যাই হোক আমি একটু যেহেতু নেগেটিভ মানুষ অনেক সময় একটু নেগেটিভ কথা বলে থাকি। তো আমরা রুনা লায়লা ম্যাডামের গান শুনলাম, তো আরও আরও কিছু যে আমরা কী গানটা যেন শুনলাম, তাবিজ করেছে। এখন আমরা আরেকটা গান শুনবো, আমাদের রুনা লায়লা ম্যাডামের গান শুনবো ভাইরাল মায়রার ভয়েস থেকে। তো শুনি আমরা নেক্সট সং। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন গান পার হতে ছয়া না ফিরাইতে ছয়া না, গান পার হতে ছয়া না ফিরাইতে ছয়া না, আইতে যাইতে বারো আনা উসল হইল না, বন্ধু তিন দিন ও
বন্ধু তিন দিন তোর পারেতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম পেরিতে হয় না শুলো আনা বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম পেরিতে হয় না শুলো আনা শনিবারে গিয়া ও তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তিন দিন না আসলে বন্ধুকে ভালোবাসলে তিন দিন না শত শত বছর অপেক্ষা করে। এখন যেহেতু ডিজিটাল যুগ, যাই হোক আমরা রুনা লালার গান শুনলাম, আমাদের ম্যাডাম রুনা লালার গান শুনলাম, আসিফ ভাইয়ের গান শুনলাম, আর কি ভান্ডার আছে তোমার? যে আমাদের, আমরা যেহেতু কথা বলছি টেলিভিশন মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই আবার আপনাদের বলছি যার সাথে কথা বলছি আমার পাশে যিনি রয়েছে কখনো নারী কখনো পুরুষ কখনো ওর গান শুনে আপনারা হয়ে গেছেন অনেকে বেহুশ, কারণ যখন ওকে নিয়ে রাস্তায় বেরোয় তখন যখন ওর ফেসটা দেখে, এই যে ওর মাথায় যে কাপড়টা দেখছেন এটাই ওর ডকুমেন্ট, যখন দেখে ভাই একটু সেলফি তুলি তো অনেক সময় আমার কোনো দাম থাকে না, ওর পাশাপাশি থাকে আমি ভাই হিসাবে থাকি, অনেক সময় আমার মানুষ ভুলে যায়। যাই হোক, ভাইরাল তো ভাইরাল ব্যক্তির এই অবস্থায় হয়, ভাইরাল আরও আমরা দোয়া করি আরও অনেক বড় হবে, এমন কোটি কোটি মানুষ এখন চিনছে দেশ বিদেশে। প্রবাসীরা, প্রবাসীরা সব থেকে বেশি তোমার ভিডিও দেখেছে, প্রবাসীরা বেশি বেশি তোমার ভিডিও দেখেছে, প্রবাসীদের নিয়ে একটা গান করো। বাড়ি আইসা তু মাহায়া আমি পাইলাম না তোমার হারাব জানলে বিদেশে যাইতাম না রে আমি বিদেশে যাইতাম না বাড়ি আইসা তু মাহায়া আমি পাইলাম না তোমার হারাব জানলে বিদেশে যাইতাম না রে আমি বিদেশে যাইতাম না তোমার বাপ বলেছিল আমার টাকিয়া টাকা পয়সা কামাই করলে দিব তোমায় বিয়া তোমার বাপ বলেছিল আমার টাকিয়া টাকা পয়সা কামাই করলে দিব তোমায় বিয়া আমার প্রেমের মূল্য কেউ তো দিল না তোমার বাপ কইয়া কথা কলো চলো না রে আয় রে কলো চলো না বাড়ি আইসা তু মায়া আমি পাইলাম না তোমার হারাব জানলে বিদেশে যাইতাম না রে আমি বিদেশে যাইতাম না সত্যি বিদেশ। প্রবাসী, প্রবাসী মানে কষ্টের জীবন, প্রবাসী মানে বেদনা যন্ত্রণা হাহাকার। যতই সুখে থাকুক না কেন প্রবাসীরা কিন্তু এক একটা মোমবাতি, মোমবাতি যেমন নিজে নিজে জ্বলে আলো দেয় বিশ্বকে নিজে জ্বলে, তেমনি একটি প্রবাসী কিন্তু তারা কষ্ট করে আলো দেয় বাংলাদেশে যাদের স্বজন প্রীতি রয়েছে, পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আলো দিয়ে থাকে। তো প্রবাসীর জন্য সবসময় আমাদের রেসপেক্ট রয়েছে, প্রবাসীরা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের অর্থের চাকা। অনেক প্রবাসীরা, প্রবাসীদের অর্থ দিয়ে কিন্তু বাংলাদেশের অনেক প্রাচীন অনেক গ্রামগঞ্জে কিন্তু অনেকে সচ্ছল, তার পারিবারিক সচ্ছলতা ফিরে এসেছে। তো আমরা প্রবাসীদের জন্য, প্রবাসীদের জন্য কিছু বলো। অবশ্যই প্রবাসী ভাইয়ারা, আপনাদের জন্য অনেক কিছু বলার আছে, আসলে বলতে চাই কিন্তু সময়ের অভাবে হয়তো বা বলতে পারবো না। যাই হোক, তারপরও বলতেছি, আপনারা বাবা মা ভাই বোন এবং কি ঘরের ফ্যামিলি, যাই হোক আমি বলতে চাচ্ছি প্রবাসী ভাইয়ারা, আপনারা যেভাবে বাহিরে এতটা কষ্ট করছেন বাবা মা ভাই বোন এবং কি পরিবারের জন্য, তো আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। কষ্ট নেবেন না, কেননা কষ্টের পরে হয়তো বা মিষ্টি মিলে, এটা সবাই জানে। কষ্ট করেন, মিষ্টি অবশ্যই পেয়ে যাবেন, আর আমাদের আমার জন্য দোয়া করবেন, আর এই চ্যানেলের জন্য টেলিজন মিডিয়া, টেলিজন মিডিয়ার পাশে থাকবেন, আর সবসময় আপনারা এই চ্যানেলটা দেখবেন, আর অবশ্যই আমার গানকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। প্রবাসী বন্ধুরা, আপনারা অনেকেই এই মায়ের ইসলামকে সাপোর্ট করেছেন, অনেক অনেক শেয়ার করেছেন, প্রবাসী অনেক
প্রবাসী পেজ থেকে অনেকে শেয়ার করেছেন এই বনটাকে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা আপনাদের যে কোনো গ্রুপে শেয়ার করবেন এই ভিডিওটা, কারণ প্রবাসীরা মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একতাই শক্তি, একতাই বল। দশে মেলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আজকের মতো চলে যাচ্ছি, আবার আসবো। তো মায়েরা ইসলাম আবার আপনাদের আবার এন্টারটেনমেন্ট দিতে নতুন গান নিয়ে আসবে। ততক্ষণ আমাদের এই টেলিজন মিডিয়ার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, সবসময় আমরা নতুন নতুন আপডেট কিছু নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, আজকের মতো চলে যাচ্ছি, খোদা হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।